জেরুজালেম ইস্যুতে সারা পৃথিবীর মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান সহ প্রত্যেক দলের রাজনৈতিক ব্যক্তিরা যার যার মন্তব্য দিচ্ছেন। এখানে থেমে নেই আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, এক বিন্দু রক্ত থাকতে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মেনে নেবেন না তিনি। পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, এক বিন্দু রক্ত থাকতেও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী মেনে নেব না। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা সমস্ত মুসলিম বিশ্বকে ধ্বংসের পায়তারা, কিন্তু ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার ধর্ম। সাবেক রাষ্ট্রপতি বলেন, জেরুজালেম হচ্ছে একটি পূর্ণ স্থান। এখানে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা অবস্থিত। এখান থেকে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মিরাজে গমন করেন। এটাকে ইসরায়েলের রাজধানী করার সিদ্ধান্ত একে অপবিত্র করার সামিল। যদিও আমাদের এই রাষ্ট্রপতি বাংলাদেশে অনেক ইস্যুতে উল্টাপাল্টা কথা বলেছেন, কিন্তু এখন সে একটি ভালো মন্তব্য করেছে।